আমি তো ভেবেছিলাম আমার ছেলের বউ বিশ্ব সুন্দরী, না আমার ছেলের বউ বিশ্ব সুন্দরী না, আমার ছেলের বউয়ের চেয়ে তো তুমি দ্বিগুণ বেশি সুন্দরী। শামিম, তোরা চাচার সাথে এরকম ব্যাপার করতেছিস কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এখানে না গলাবেন না। তোদের যে পরিস্থিতি দেখলাম, তোরা স্বামী স্ত্রী মিলে আমার বাপের সমতুল চাচাকে, তোর তো নিজের বাবা, আর তুই তোর বাবাকে কিভাবে পালি? আমি কেন করছি কিল্লা করছি সেটা তোমার দেখার দরকার নেই, বুঝো নাই? তুমি আমার চাষতোমাই চাষতোমাই বলে থাকো। আজকে তোর কাছে তোর বাবা বেশি হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তোর কাছে যখন তোর বাবা বেশি হয়ে গেছে না, তাহলে তোর বাবাকে আমি নিয়ে যাবো, আমার বাসায় নিয়ে যাবো। এটা তোমার সন্তান, যে সন্তান তোমার তোমার ছেলে তোমার ছেলের বউ তোমার সাথে যে ব্যবহার করে, এরপর তুমি এখানে থাকতে চাও? চলো তুমি আমার সাথে চলো, তুমি আমার বাসায় থাকবে। তোমার যখন যা প্রয়োজন হইব আমারে পড়বা, আর তোমার বৌমারে পড়বা। দেখো তুমি নিজের বাড়ি মনে করে থাকবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো সমস্যা হইব না। আর আমার বউ তোমার ওই ছেলের বউর মতো না, সে অনেক ভালো, তোমার খুব খেয়াল করবো। বাবা নিজের ভাই যে ভালো হলো না, নিজের পোলা পোলার বউ দেখতে পারে না, তারপরে তোমার বাড়ি আমি কেমন থাকবো? স্যার আমি কি তোমার পোলা না? আমি তো তোমার নিজের ভাইস্তের, ভাইস্তের কি পোলা মনে করতে পারবা না? তুমি আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নাই। চলো স্যার ভিতরে চলো। আসলে তুমি তো আমার চাচারে দেখো নাই, আমার চাচা মানে আমার বাবার ছোট ভাই। আসলে বিয়ের মধ্যে চাচা আসে নাই, তো কি বলবো, এই যে পারিবারিক একটু সমস্যা ছিল, সেজন্য রাগ করে আসা হয় নাই। তো আজকে আবার আমি চাচার বাসায় গেছি, তো বাসায় যাওয়ার পর দেখতেছি যে মানে স্বামী মানে আমার চাচাতো ভাই আর ওর বউ চাচার সাথে যা তা ব্যবহার করতেছে, মানে এক পর্যায়ে চাচার ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছে। এটা কি বলছো তুমি? দেখো আমার তো বাবা নাই, আর চাচাই আমার বাবা সমতুল্য, তো আমি চাচারে আমার বাসায় নিয়ে আসছি। বাড়িতেই থাকবে। আমার বউ অনেক ভালো, তোমার ছেলের বউর মতো না, দেখছো? শোনো
শুধু গল্প করলে হবে না, কাকা যেহেতু আসছে তোমার এখন বাজারে যেতে হবে। বড় ইলিশ মাছ, ইয়া বড় কাতল মাছ, গরুর মাংস, খাসির মাংস, তারপর আরো অনেক ইত্যাদি ইত্যাদি খাবার তুমি কিনে নিয়ে আসবে কাকার জন্য, ঠিক আছে? তুমি কি আমাদের বিয়ের বাজার করতে কইতেছো নাকি? চাচা আসছে একবার সব আনতে দিব, তাই না? দেখো এতদিন যদি আমার শ্বশুর থাকতো এই বাড়িতে অনেক কিছুই কিন্তু খাওয়াতে, সেই জায়গা থেকে তুমি কাকার জন্য যাও না বাজার করতে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি বাজারে যাচ্ছি, গিয়ে বড় দিকে ইলিশ মাছ, খাসির মাংস আর বাজারে টাটকা টাটকা সবজি আমি কিনে নিয়ে আসতেছি। মলা মাছটা আনতে ভুলবে না। আচ্ছা ওইটা তো তোমার খুব প্রিয়, ওইটা তো আমি জানি। আচ্ছা যাই হোক, আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে? আর তুমি একটু চাচার একটু চা মাছের ব্যবস্থা করো। হ্যাঁ চাচা, তুমি বসো, আমি একটু বাজার থেকে আসতেছি, ঠিক আছে? আচ্ছা বাবা। আচ্ছা তাহলে আমি যাই। যাও যাও যাও। কাকা আপনি এখানে বসেন, আপনার জন্য আমি চা ব্যবস্থা করছি। ও আর একটা কথা, আর রং চা খাবেন নাকি দুধ চা খাবেন? কিছু মনে করবেন না কাকা, আমি তো আপনার ছেলের বর মতন, আমাকে বলেন না। মনে করবো কি, আমি তো দুধ চাই খাই। আচ্ছা কিন্তু একটু দুধটা বাড়িয়ে দিও। ঠিক আছে, চিনিটা? চিনি দিও, মাপ মতোই দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বসেন, আমি চার ব্যবস্থা করছি। এটা আমি কি দেখলাম, কি দেখলাম আমি? আমি তো মনে করেছিলাম আমার যে ছেলের বউ, এর সাথে সুন্দরী আর দুনিয়াতে একটাও নাই। এই না দেখি পুরো ড্রাগন ফল, ড্রাগন ফলের চাইও বেশি কিছু। ভালোর শেষ নেই, ভালোর উপরেও ভালো আছে। পাগল হয়ে যাব, তুই তো জানিস না ভাতি যা, আমার নিজের পোলা কেন আমাকে বাড়ি থেকে বাইর করে দিছি বুঝতে পারবি। তোর ঘরে যে কাশ্মীরি অ্যাপলস, এটা তো আমি ভোগ করে ছাড়ো খুনা খুনো টের পাবি না, পরে জানতে পারবি যাব তখন বুঝবি যে তোর চাষা কেমন জিনিস। কাকা দেখেন বেশি বাড়াবাড়ি করতেছেন আপনি। না বাড়াবাড়ি করবো কেন? দেখো বৌমা, আমি তো ভেবেছিলাম আমার ছেলের বউ বিশ্ব সুন্দরী। না আমার ছেলের বউ বিশ্ব সুন্দরী না, আমার ছেলের বউয়ের চেয়ে তো তুমি দ্বিগুণ বেশি সুন্দরী। কাকা কি বলছেন আপনি, এখান থেকে চলে যান কাকা। কাকা শরীর কিন্তু বেশি হয়ে যাচ্ছে কাকা, শরীর এখান থেকে। হ্যাঁ আমি তো মনে করেছিলাম আমার ছেলের বউ হচ্ছে ইন্ডিয়ান আপনি, কিন্তু তুমি তো তা নও, তুমি হচ্ছে একেবারে কাশ্মীরি অ্যাপলস। কাকা আপনি এখান থেকে যান, আপনার পাও ধরছি কাকা, আমি আপনার ছেলের বউর মতো কাকা, আপনি এখান থেকে চলে যান। আমি ওগুলো খাবো, কত মজা করে খাবো। শোনো তোমার বোন তোমার শাশুড়ির যতদিন ধরে মারা গেছে ততদিন তারপর থেকে আমার শুধু নজর আমার পুতির বউদের উপর, তাই তো? আমি আজ বুঝতে পারছি যে কেন তোমার ছেলে আর তোমার ছেলের বউ তোমাকে সেদিন বাসা থেকে ঘাট আটটা দিয়ে বের করে দিয়েছিল। তোমার একটু লজ্জা হলো না যে তুমি তোমার ভাস্তে বউয়ের সাথে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমার লজ্জায় এখন গলায় ধরে দিতে ইচ্ছে করতেছে যে আমি তোমার মতো একটা চাচাকে বাবার স্থান দিয়েছিলাম, আমার বাসায় এনেছিলাম। ছি,
তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, এই মুহূর্তে। শুধু আমার বাসা থেকে না, তোমার মতো চাচার আমাদের এই গ্রামের কোনো প্রয়োজন নাই। যাও এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, যাও। তোমার চেহারা আমি দেখতে চাই না। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি সেদিন যদি শামিমের কাছে জিজ্ঞেস করতাম যে কি হয়েছে আর কেনই বাপ তোরা বাসা থেকে চাচাকে বের করে দিয়েছিস, মানে আমি যদি সেটা ওই দিনকে জানতে পারতাম তাহলে আজকে এই ঘটনা আমার দেখতে হতো না। আসলে ঠিক আছে, চলো বাজার নিয়ে আসছিলাম, ওগুলি গুছাবো, চলো। আচ্ছা ঠিক আছে, চলো।